কক্সবাজারের উখিয়াত যুব দলের বর্ণাঢ্য শোভাযাত্রায় 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অক্টোবরের 27 তারিখ বুধবার কোটবাজার স্টেশন রোড উপজেলা যুব দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত থাকি বক্তব্য রাখে উখিয়া উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। আরো বক্তব্য রাখে যুব দলের আহ্বায়ক এম সাইফুল শিকদার। এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকী যুব দলের একটা গৌরবময় দিন। এই দিন মাঝে যুব দল সৃষ্টি হয়ে বিদায় বাংলাদেশের যুব সমাজরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐক্যবদ্ধ করিবার লাই এই যুব দলের আজি আর দিন মাঝে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী ওই এই হারণে আজি আর এই শোভাযাত্রা রেলি করছি। এর পরবর্তী আর বিভিন্ন ইউনিয়নের মাঝে প্রোগ্রাম আছে, কেক কাটা কর্মসূচি আমরা ইতিমধ্যে উপজেলার প্রোগ্রাম শেষ করেছি। উক্ত শোভাযাত্রায় অংশ নিয়ে সদস্য সচিব খাইরুল আমিন, যুগ্ম আহ্বায়ক রিদোয়ানুর রহমান বাপ্পি, আব্দুল্লাল মামুন, রেজাউল করিম রুবেল ও হেলালুদ্দিন সহ রাজাপালং ইউনিয়ন যুবদল, পালংখালি যুবদল, জালিয়াপালং ইউনিয়ন যুবদল, রত্নাপালং ইউনিয়ন যুবদল ও হলদিয়াপালং ইউনিয়ন যুবদল সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দুধশেষ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।